ভাইরা আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা যায় এরকম কিছু ভালো কাজের কথা বলতে পারবেন আপনারা বহু বলতে পারবেন নামাজ পড়া এটা হাত পা দিয়ে ব্যবহার করে করতে হয় না এটা প্রকাশ্য ভালো কাজ রোজা রাখা এটা প্রকাশ্য ভালো কাজ মুখ দিয়া করতে হয় তারপর যাকাত দেওয়া প্রকাশ্য ভালো কাজ যত প্রকাশ্য ভালো কাজ আছে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ অপ্রকাশ্য ভালো কাজ যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কোরআন কারীমের আয়াত থেকে বোঝা যায় এই কলমের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে যেটা আমরা বিশ্বের মুসলমানরা নেই না নামাজি মানুষ অন্তরের মধ্যে দেখবেন যে দুনিয়ার ময়লা ভরা দুনিয়ার ময়লা ভরা কিন্তু নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে কিন্তু অন্তরটার ভিতরে নোংরামি ভরা আছে না নাই ভাইরা আমার এই ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারলেই সে শেষ হাসি হাসতে পারবে তো এই জন্য আসুন আমরা জানার চেষ্টা করি অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায় সবচেয়ে বড় ভালো কাজ সবচেয়ে বড় ভালো কাজ হলো ঈমান ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ ঈমানদারের আর নাই যদি ঈমানকে কাজ বলা যায় না এটা আমল না ঈমান হলো বিশ্বাস এটা কি মুখ দিয়া করতে হয় না হাত দিয়া করতে হয় ঈমান কি মুখ দিয়া আনে না হাত দিয়া কোনটা দিয়ে আনে ঈমান অন্তরে ঈমান কোথায় থাকে আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ইন অন্তরের ঠিকানা ঈমানের ঠিকানা হলো কোথায় অন্তর বিশ্বাস এটা কি মুখে করে না অন্তরে করে বিশ্বাসটা অন্তরে থাকে ভাই বিশ্বাসের প্রকাশটা হয় কি দিয়া মুখ দিয়া বিশ্বাসের প্রকাশ হয় কি দিয়া মুখ দিয়া মুখে মানুষ সাক্ষ্য দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মুখ দিয়ে সাক্ষ্য দেয় কিন্তু বিশ্বাসটা মূলত থাকে কোথায় অন্তরে ভেতরে আল্লাহর প্রতি ঈমান যখন থাকে ভেতরে আখিরাতের প্রতি ঈমান থাকে ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান থাকে ভেতরে তখন ভেতরে থাকা জিনিসটাকে সে প্রকাশ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আগে ঈমান ভেতরে ঢুকে এই জন্য অন্তর দ্বারা যত ভালো কাজ করা যায় এর ভিতরে সবচেয়ে বড় ভালো কাজটা হলো তাওহীদ যেটা অন্তরে ধারণ করতে হয় যেটা না থাকলে আপনি মুসলমানই হইতে পারবেন না ওই জিনিসটা থাকতে হবে কোথা মুখে না অন্তরে যার অন্তরে ঈমান নাই কিন্তু মুখে সে কালিমা পড়ে কালিমায় শাহাদা পড়ে সেই ব্যক্তি কি মুসলমান না মুনাফেক সে কি মুসলমান না কাফেরের দলের কেন কাফেরের দলে হয়েছে কাত মুখে তো উচ্চারণ সে করছে প্রকাশ্য যে ভালো কাজ সেটা তো সে করছে আশাদুল্লাহ বলছে কিন্তু তার ভেতরে ঈমান নাই আল্লাহর প্রতি বিশ্বাস মনে নাই মানুষের ভয়ে বলছে দুনিয়ার লোভে বলছে তাহলে এই ব্যক্তি যে মুনাফিক এই মুনাফিকের উপর দিয়ে ভালো কাজ করছে সেটা দুই পাশার কোনো মূল্য নাই তার ভেতরে ভালো না থাকার কারণে তাহলে এই কলবের দ্বারা অন্তর দ্বারা যে ভালো কাজ মানুষ করে এটার গুরুত্ব কত বেশি দেখেন ওইটা মূল ওইটা না থাকলে কোনোটার কোনো ভ্যালু নেই তাহলে ভাইরা অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করতে হয় তার এক নম্বরের ভালো কাজ হলো তাওহীদ কি জিনিস ঈমান এটা অন্তর দিয়ে করতে হয় নাম্বার দুই অন্তর দিয়ে আরো যেসব ভালো কাজ করা যায় তন্মধ্যে থেকে একটা হলো তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা এটা অন্তরের কাজ অন্তরের কাজ আপনার দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক যে কোনো একটা কাজ আছে ধরেন এই কাজটা আপনার কিভাবে হাসিল হবে আপনি তার জন্য চেষ্টা করছেন আপনি বাজারে যাচ্ছেন অফিসে যাচ্ছেন ওই কাজটা যেন হয় সেখানে যাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু আপনার অন্তরে আল্লাহর উপরে যদি ভরসাটা থাকে তাওয়াক্কুল থাকে যে আমি চেষ্টা করব ঠিক আছে আমি যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করছি খারাপ কোনো কাজের জন্য চেষ্টা করছি না আমার পরিশ্রম পুরোটা আমি করছি আল্লাহ তাআলা ঈমানদারের জন্য যথেষ্ট অতএব আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন তিনি আল্লাহর উপরে ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন ভালোবাসেন এজন্য আমি ওই কাজটা আল্লাহর হাতে আমি জানি আমি যাচ্ছি ওই মুখ অফিসে অমুক অফিসারের কাছে কাজটা আছে অমুকের কাছে টাকা হওলাতের জন্য যাচ্ছি অমুকের কাছে ওই কাজটার জন্য যাচ্ছি যেই কাজের জন্যই যাই না কেন যেই কাজে আমার দরকার হয় না কেন আমার মূলত ভরসা থাকবে আমার রবের কাছে কারণ আমি জানি সব কিছু হবে সেখান থেকে তার ফয়সালা হলে হবে আর না হলে হবে না এই জন্য আমি পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল তার প্রতি রাখছি এটা কি অন্তরের কাজ না অঙ্গ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ অন্তরের কাজ না এটা এই ভরসাটা কোথায় থাকে
অন্তরে থাকে উপর দিয়ে ভরসার কথা বললে ওটার নাম ভরসা না আপনি নেতা সাহেবরে খুব পামপট্টি দিয়া বললেন নেতা সাহেব আপনি থাকতে আমাদের কোনো টেনশন নাই আপনার উপর অনেক ভরসা দিলেন পামপট্টি নেতা সাহেবরে ভিতরে ভিতরে বলেন যে বেটা তুমি পাললে আমাদেরকে পাললে ক্ষতি করো তোমার উপর আবার ভরসা কিন্তু সামনে যায় খুব পামপট্টি দিলেন তাহলে বোঝা গেল আপনার অন্তরে আসলে তার প্রতি ভরসা নাই বাইরে মুখ দিয়ে শুধু বলছেন এই ভরসার দুই পয়সার দাম নাই তাহলে ভাইরা আমার অন্তর দিয়ে যে ভালো কাজ করতে হয় তার মধ্যে একটা হলো তাওয়াক্কুল ইমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে আর আল্লাহর উপর ভরসা করলে লাভ কি হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে যত বড় বিপদ আসুক সে ভরসা রাখবে কার উপরে আল্লাহ তাআলার উপরে এটা অন্তর দিয়ে করার জিনিস অনেকে আছে দেখবেন বিপদ আপদে একটু অসুবিধা হলে হাউতাস শুরু করে অস্থির হয়ে যায় নিরাশ হয়ে যায় গেল রে শেষ হয়ে গেল রে সে অস্থির হয়ে যায় ইমান দুর্বল সে জন্য ওই যে অন্তরের ভিতরে নেকামল নাই যে এজন্য ইমানদার চেষ্টা করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ানোর জন্য কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়বে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর অর্থ সহকারে বুঝবেন সেগুলোর প্রতি ঈমান আনয়ন করবেন আল্লাহর বিভিন্ন কুদরতের বিবরণ ঘটনাবলী কোরআন এবং হাদিসের বিশুদ্ধ ঘটনাবলী পড়বেন সেগুলো পড়লে আল্লাহর প্রতি ভরসা আপনার বাড়বে আপনার তাওয়াক্কুল মজবুত হবে কিভাবে আল্লাহ তাআলা ফেরাউন যে মূসা আলাইহিসসালামকে ঠেকাবার জন্য গণহারে শিশু নিধনের নির্দেশ করেছে আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিসসালামকে ফেরাউনের যুগে তার শাসনামলে শুধু বাঁচাইয়াই রাখেন নাই ফেরাউনের ঘরে বাঁচাইয়া রাখছেন যে ধ্বংস করার জন্য এত চেষ্টা করছে আল্লাহ তাআলা শুধু বাঁচায় রাখেন নাই ওর ঘরে ওর কোলে রাখা মানুষ করে ওরে থাপ্পড় খাওয়াইছেন আল্লাহ তাআলা কি পারা না পারেন তিনি সবকিছু করতে পারেন ফাআলুল লিমা ইউরিদ সব তার নিয়ন্ত্রণে এই মর্মে যখন আল্লাহর গুণ সম্পর্কে আপনি যত বেশি জানবেন তখন আল্লাহ সম্পর্কে আপনার তাওয়াক্কুল আসবে তাহলে অন্তর দ্বারা যে ভালো কাজ করতে তার ভিতরে একটা হলো আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল নাম্বার তিন অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে ভালোবাসাটা আমরা সবাই ভালো বুঝি মোটামুটি কারণ দুই নম্বর যে ভালোবাসা অবৈধ যে ভালোবাসা বেজাল্লা যে ভালোবাসা এটার এত আলোচনা এত চর্চা আমাদের সমাজে হয় যে ভালোবাসা বললে আমাদের পোলাবাইনও বুঝে এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে বাহিরে সেটার প্রকাশ হয় কিন্তু এটা থাকে কোথায় কলবে অন্তরে তো অন্তরে আল্লাহর ভালোবাসা আপনার আছে আল্লাহর ভালোবাসা আছে যে প্রমাণ কি আল্লাহর ভালোবাসায় শীতের দিনে ফজরের সময় কনকনে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে আরামের ঘুম ফেলে দিয়ে আরামের কম্বলটাকে ফেলে দিয়ে আমার রব ডাকছেন নির্দেশ করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর ভালোবাসায় উঠে গেছেন আল্লাহর ভালোবাসা আছে বোঝা গেছে একটা খারাপ কাজ করবেন সব রেডি আছে কিন্তু আল্লাহ নাখুশ হয়ে যাবেন আপনি আল্লাহকে ভালোবাসেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মানুষ তো অনেকে অনেকরে ভালোবাসে যারা ঈমানদার যার ভিতরে ঈমান যত বেশি সে আল্লাহ তাআলাকে সবচেয়ে কঠিনভাবে শক্তভাবে প্রগাঢ়ভাবে তত বেশি ভালোবাসে তো আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে থাকবে এটা একটা নেক আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে এই জন্য তার সুন্নাকে ফলো করে চলে তার নির্দেশকে মেনে চলে তার নির্দেশ ছাড়া কিচ্ছু করে না সুন্নত খোঁজে প্রতিটা কাজে এটা হলো হুব্বুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে তার প্রমাণ এটা একটা নেক আমল তাহলে অন্তরে যদি আল্লাহর ভালোবাসা না থাকে আপনি কিভাবে নামাজ পড়বেন অন্তরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা না থাকে আপনি কোত্থেকে সুন্নতের উপর আমল করবেন এই জন্য অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে জায়গা দিতে হয় অন্তর দ্বারা কাজ করতে হয় নাম্বার চার অন্তর দ্বারা যে কাল ভালো কাজগুলো করা যায় তার মধ্যে আরেকটা হলো ইখলাস ইখলাস আপনি অনেক দান করলেন অনেক নেক আমল করলেন কিন্তু অন্তরে বিশুদ্ধ উদ্দেশ্য বা নিয়ত নাই নিয়তে ভেজাল আছে অন্তরে খালেস নিয়ত নাই আপনি অসৎ অসৎ বুঝেন মানে বাহিরে একটা ভেতরে আরেকটা আপনি করতেছেন নেক আমল মনে হচ্ছে আপনি আল্লাহরে খুশি করতে চাচ্ছেন আসলে আপনার ধান্দা ভিন্ন মানুষের কাছে ভালো হইতে চাচ্ছেন তাহলে এটা বলে অসততা আর ইখলাস মানে হলো পিওর করা যার চিন্তার ভিতরে কোনো ভেজাল নেই সে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে কে কি বললো না বললো মানুষ খুশি করা তার কোনো উদ্দেশ্যই না কারো কাছে সে বাহবা শুনতেই চায় না ওয়ায়তুইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়তীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা তারা মানুষকে দান করে বলে তোমাদের কাছে থ্যাংক ইউ আশা করি না থ্যাংকসও আশা করি না বিনিময় তো চাই না তুমি কি বিনিময় দিবা আমি তোমাকে টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি উপকার করতেছি তোমার একটা ভালো করে দিচ্ছি আমার উদ্দেশ্য আরশের মালিক আমাকে পুরস্কার দিবেন আমি তোমার কাছ থেকে কোনো বিনিময় তো চাইও না এমনকি তুমি আমাকে স্বীকৃতি দাও মুখে এটারও আমার দরকার নাই তুমি স্বীকৃতি না দিলে নিমকহারামি করলে তুমি আল্লাহর সাথে বুঝে বেড়ায় বাকি তোমার কাছ থেকে আমার মুখ দিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ পাওয়ারও আমার সময় আমি
আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস পেতে চাই আল্লাহর কাছে বিনিময় পেতে চাই মানুষ কাছে চাই না এরকম মখলিস এবং নিষ্ঠাবান মানুষ হওয়া এটা একটা বড় ব্যাপার ভাইরা এই মখলিস হওয়া এটা অন্তরের কাজ ভেতরটা যদি ভালো হয় তখন তার দুনিয়াতে এসব ধান্দাবাজি থাকবে না আর যদি ভেতরটা নষ্ট হয় তো দেখবেন যাই করে একটা মতলব লাগে একটা ধান্দা লাগে দুনিয়া ছাড়া উদ্দেশ্য ছাড়া সে কিছু করে না আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব ভালো কাজ করার তৌফিক দান করুন অন্তর দ্বারা যে ভালো কাজগুলো করা যায় আরেকটা হলো খুশুর নামাজের মধ্যে মনোযোগ আল্লাহর কথা স্মরণ এটা অন্তরে হয় না বা অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে হয় বা জিক অন্তর দিয়া হয় অন্তর দিয়া যে ভালো কাজগুলো হয় তার মধ্যে আরেকটা হলো তওবা তওবা মানে কি মন থেকে আমি খারাপ থেকে ভালোর পথে ফিরে আসলাম রুট চেঞ্জ করলাম জাহান্নামী কাজ ছেড়ে জান্নাতি কাজের দিকে চলে আসলাম তওবা করলাম রুটটা পাল্টাইলাম এটা অন্তর দিয়ে করার মতো কাজ অন্তর দিয়ে ভালো কাজ করা যায় তার মধ্যে থেকে আরেকটা ভালো কাজ হলো তাকওয়া আল্লাহর ভয় এটা কি ভেতরে থাকে না বাইরে থাকে ভেতরের জিনিস অন্তরে থাকে এই জন্য অন্তরে আল্লাহর ভয়টাকে হাজির করতে হয় উপস্থিত করতে হয় আল্লাহর ভয়টা জাগ্রত করতে হয় আনতে হয় অর্জন করতে হয় আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য পৃথিবীতে কোনো প্রশাসন কোনো মনিটরিং সিস্টেম কোনো সিসি ক্যামেরা কিচ্ছু দরকার নেই কারণ সে নিজে নিজেকে পাহারা দিবে দুনিয়ার সকল অপরাধের হাতছানি তার সামনে আসবে কেউ তাকে পাহারা দেওয়ার দরকার নেই তার অন্তরে যে আল্লাহর ভয় আছে ওই পাহারাই তাকে লাইনে রাখবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোটা দুনিয়ার পট পরিবর্তন করে দিয়েছেন গোটা পৃথিবীর রুট চেঞ্জ করে দিয়েছেন গোটা পৃথিবীর দিক বদল করে দিয়েছেন মাত্র 23 বছর নবী হওয়ার পরে এই সময়ে সাহাবীদের মাধ্যমে কিছু মানুষ তৈরি করেছেন যে মানুষগুলোর অন্তরে তাকওয়া ছিল যারা মুত্তাকি ছিলেন এই মানুষগুলো এমন সৎ ছিলেন এমন নেককার ছিলেন যে কোনো অসততা কোনো অন্যায়ের দিকে তাদেরকে নিতে পারত না কোনো লোভে তাদের অন্তরে থাকা আল্লাহর ভয় তাদেরকে পাহারাদারি করত মনিটরিং করত তখন সিসিটিভি ছিল না কিন্তু গোটা দুনিয়ার মানুষের কাছে খলিফাতুল মুসলিমিন আবুবকর ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহ আজমাইন এমন শাসন ব্যবস্থা গড়ে দিয়ে গেছেন যে পৃথিবীর ইতিহাসে সকল যুগের সকল শাসকরা তাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে এমন একটা ইতিহাস তারা রেখে গেছেন তাদের সম্পদ ছিল কি অনেক সিসি ক্যামেরা না অনেক প্রশাসনিক যোগ্যতা না অনেক অস্ত্রশস্ত্র না তারা কিছু মানুষ বানায় গেছেন যে মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য কেউ লাগতো না তার নিজেকে নিজে তিনি পাহারা দিতেন মোহতারাম হাজরিন আজকে সেই তাকওয়ার বড় অভাব মুসলমান তো বহু আছে মুত্তাকি মুসলমান কম যে তার অন্তরে আল্লাহর ভয় জায়গা দিবে যার কারণে একটা অন্যায় কাজ একজনের জমির আইল ঠেলবে একজনের একটা ক্ষতি করবে একজনকে একটা ধমক দিয়ে অন্যায়ভাবে কথা বলবে অবিচার করবে কেউ তাকে বাধা দেওয়ার আগে তার বিবেক তার আকল তার অন্তর তাকে বলে না আমাকে তো আল্লাহর সামনে এটার জন্য জবাবদিহি করা লাগবে আমার তো বিচার হবে অতএব আমি আল্লাহর ভয়ে এটা তো করতে পারি না এই যে তার অন্তরে থাকা আল্লাহর ভয় এই চেতনা তাকে অন্যায় থেকে সরিয়ে নিয়ে আসছে এই গুণটা যদি কেউ অর্জন করতে পারে জান্নাত আল্লাহ তাআলা এদের জন্যই করেছেন আল্লাহ বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন যাদের অন্তরে ভয় আছে তাকওয়া আছে আল্লাহর এবং ওই আল্লাহ ভীতি তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচিয়ে রাখে সকল ভালো কাজ করা তার জন্য কঠিন সহজ করে দেয় এবং স্যাক্রিফাইস আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কি জীবনটা দিতে সে কার্পণ্য করে না সব কিছুর জন্য প্রস্তুত হয়ে যায় এটা হলো অন্তরে থাকা তাকওয়া দেখছেন অন্তর দিয়ে কি কি ভালো কাজ করা যায় ভাইরা আমার অন্তর দ্বারা যে সমস্ত ভালো কাজ করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহ তাআলার রেজামন্দি আল্লাহর প্রতি সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি না আল্লাহর প্রতি রেজা আল্লাহর প্রতি সন্তুষ্টি রেজা বিল কাজা আপনার একটা বিপদ হলো আপনার একটা সমস্যা হলো কিন্তু এই সমস্যাটা তো আল্লাহর ফয়সালার বাইরে হয় না এটা ফয়সালা কে করছে আল্লাহ করছে এই জন্য সাথে সাথে সন্তুষ্ট হয়ে হাসি মুখে বরণ করে নেওয়া যে আমার আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন নিশ্চয়ই এর বিনিময়ে আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন কারণ আল্লাহর সাথে আমার শত্রুতা নেই আমি তার বান্দা তিনি আমার সৃষ্টিকর্তা তিনি তো রহমানুর রহিম তিনি আমাকে যদি কোনো বিপদ দেন কোনো ক্ষতি দেন এই ক্ষতি দিয়ে এর চাইতে বেশি আমার লাভ দিবেন এই বিশ্বাস করে হাসি মুখে সেটাকে মেনে নেওয়া ঠিক আছে আমার ছেলে মারা গেছে আমার টাকা পয়সা লস হয়েছে আমার ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হয়েছে আমার অন্য কোনো ক্ষতি হয়েছে আমার কোনো বিপদ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালাকে হাসি মুখে মেনে নিলাম রাজা বিল কাজা ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ এটা অন্তর দিয়ে করতে হয় মন থেকে সন্তুষ্ট হতে হয় ভাইরা আমার অন্তর দিয়ে করার মতো আরেকটা ভালো কাজ হলো আল্লাহ তাআলার রহমতের আশা পাপাচার করে ফেলছেন তারপর আল্লাহর রহমতের আশা ছাড়েন না কারণ আপনি জানেন আল্লাহ কোরআনে বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিআ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না আল্লাহ সকল পাপ মাফ করে দিবেন আপনি আশাবাদী আল্লাহর রহমতের প্রতি যে অন্তরে আশা রাখছেন
এটা অন্তর দ্বারা করার মতো একটা আমল যে আল্লাহর প্রতি আশা আপনার আছে অন্তর দ্বারা যে সমস্ত নেক আমল করা যায় তার মধ্যে আরেকটা হলো আল্লাহর ভয় যেটা তাকওয়ার মধ্যে বললাম আরেকটা নেক আমল আছে যেটা হলো তাওয়াদু বিনয় আপনি নিজেকে ছোট মনে করছেন একটা মানুষ তাকে দেখতে হয়তো মনে হচ্ছে না এত নেক আমল করে কিন্তু আপনি মনে করছেন যে আমি যত নেক আমলই করি হতে পারে আল্লাহর কাছে আমার নেক আমল গ্রহণযোগ্য না তিনি হয়তো অল্প করেন কিন্তু আল্লাহর কাছে কোনো কারণে গ্রহণযোগ্য আমি যাকে খারাপ মনে করছি হতে পারে এই লোকটা আমার চেয়ে অনেক ভালো এই যে বিনয় এই যে নিজেকে ছোট মনে করলেন এটা অন্তর দ্বারা করতে হয় অন্তর দ্বারা করতে হয় ঠিক একইভাবে সবর যে কোনো বিপদে কঠিনে আপনি মনে ধৈর্য ধারণ করলেন মনটাকে স্থির রাখলেন এগুলো সব মন দিয়ে করতে হয় কতগুলো হলো বারো তেরোটা বলে ফেললাম এরকম বলতে বলতে বহু বলতে পারবো বিরাট বড় তালিকা করা যাবে এগুলো সবগুলো হাত দিয়ে করা যায় না মুখ দিয়ে করা যায় না চোখ দিয়ে কান দিয়ে পাও দিয়া বা শরীরের কোনো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায় না এগুলো সবগুলো করতে হবে কলব দিয়া অন্তর দিয়া এই অন্তরের আমলটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ বেখবর শুধু বাহির নিয়ে আমরা অস্থির আছি ভাইরা অথচ আপনার অন্তরে যদি বিনয় আসে আপনার অন্তরে যদি সবর আসে আপনার অন্তরে যদি আল্লাহর ভয় আসে আপনার অন্তরে যদি নিষ্ঠা ইখলাস আছে আপনার অন্তরে যদি আল্লাহর আল্লাহর রাসূলের ভয় থাকে আপনার অন্তরে যদি ঈমান এবং তাওহীদ থাকে আপনার অন্তরে যদি তাওয়াক্কুল থাকে আপনার অন্তরে যদি আল্লাহর সকল ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকে আপনার অন্তরে যদি আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা থাকে আপনার অন্তরে যদি খাউফে রব্বানি থাকে তাহলে ভাইরা আমার এই অন্তরটা হলো ওই যে আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের দিন এই শরীর দেখবেন না আল্লাহ তারা আল্লাহ দেখবেন ফ্রেশ অন্তর যার অন্তরে ভালো গুণে ভরা খারাপ কিছু নাই ওইটা তার উপকারে আসবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের সুরত দেখবেন না চেহারা দেখবেন না কে কত ফিটফাট হয়েছে শরীর ফিটফাট করছে এগুলো আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন কে কত ভালো মন নিয়ে আসছে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে ফ্রেশ অন্তর করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন এই অন্তরে ভালো গুণগুলো অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে আসা যাক অন্তর দ্বারা কি কি পাপ করা যায়